উপনির্বাচনে কারচুপির অভিযোগে নিয়ে বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে বিএনপির কর্মীরা। এরপরই দলের কেন্দ্রীয় কার্যালয়ের উত্তর পাশে কর অফিসের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনার পরপরই ফরিদা নামে এক নারী ফোন করে ঘটনার বর্ণনা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরীকে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সময় সংবাদ জানতে চাইলে তিনি বলেন, বাসে আগুনের ঘটনায় কিছু জানেন না তিনি। আমি তখন পড়েছিলাম, নানান রকম ফোন টোন আছে, আমি জানি না কি হয়েছে কথা, সে ব্যাপারে আমার কোনো বলার নাই আছে। ওই জ্যাসমিনের কোন কেসের ব্যাপারে আমার সাথে কথা বলছে, তার কোন কেস আছে রাঘব বলেছিল কেসের ব্যাপারে। হ্যাঁ, এখন কি আমি বলছি আজকে টাইম নিতে পারবো না, আমি অলরেডি কোর্ট থেকে বের হয়ে গেছি, এতে বলতে পারবো। এদিকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে পুরো ঘটনাকে সরকারের ষড়যন্ত্র দাবি করে দলের মহাসচিব বলছেন, বিএনপিকে হেয় করে দলীয় কর্মীদের গায়েবী মামলায় ফাঁসাতে এই চক্রান্ত। এরপর রাতে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের দপ্তর সম্পাদক দাবি করেন, কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়েছে তাদের। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা কড়া পাহারা বসিয়ে একটা কার্যত বিএনপি কার্যালয়কে অবরুদ্ধ করে রাখা হয়েছে। 502 সদস্যের বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ফরিদা ইয়াসমিন নামে একজন নির্বাহী সদস্যের নাম পাওয়া যায়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।